হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রাইডাল ক্রিয়েশন থেকে আমি আবিদা বলছি। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে হলুদের গহনার হচ্ছে গলার পার্টটা। তো গলার পার্টটা আমি এরকম সিম্পল হাফ সার্কেল করে নিয়েছি এবং ড্রপ দিয়ে দিয়েছি বুথি দিয়ে। আর এখন বসাবো হচ্ছে রেনু, কতগুলো কালারফুল রেনু। রেনু ছাড়া যেন হলুদের গহনা একেবারেই বেমানান। রেনুটা আসলে অবশ্যই অবশ্যই লাগে যে কোনো গহনায়, যত দামি গহনা হোক না কেন, যত নর্মাল গহনাই হোক না কেন, সব গহনায় কিন্তু সুন্দর সুন্দর রেনু লাগে। তো রেনুগুলো আমি প্রথমে কেটে নিয়েছি, তারপর এগুলোকে একটা একটা করে বসিয়ে দিব। এখানে তিনটা কালার আমি ইউজ করছি, সাদা, হলুদ আর ম্যাজেন্ডা। ম্যাজেন্ডা কালারটা ঠিক এখানে লাল লাল মনে হচ্ছে, বাট আসলে এটা পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক যেটাকে বলে সেটা। আমি প্রথমে সাদা হলুদ তারপর পিঙ্ক, এরকম করে আবার সাদা হলুদ পিঙ্ক, এরকম করে পুরো হাফ সার্কেলটা করে নিব। তবে একটা একটা করে রেনু বসানোটাই বেটার। মানে অনেক সময় হয় আমরা যে অনেকগুলো আঠা একবারে দিয়ে দিই তারপরে বসাই, আসলে এটা করা যে খুব ডিফিকাল্ট, তবে একটা একটা করে করাটাই বেটার হয়। তো মাঝে মাঝে আমারও হয়ে যায় যে আমি একবারে বেশি তাড়াতাড়ি করতে চাই, আসলে তাড়াতাড়ি করাটা ঠিক না, তাড়াহুড়া করার কাজ আসলে ভালো হয় না। এই জন্য এই যে কোনো কাজই ধীরে সুস্থে করলে সেটা ভালো হয়। আর হলুদের গহনা বা এই ধরনের গহনাতে অবশ্যই বলবো যে আরও ধীরে সুস্থে করার জন্য, তাহলে জিনিসটা সেটিংও হবে এবং দেখতেও ভালো লাগবে। তো এভাবে হাফ সার্কেল করে এখানে কিন্তু বেশ কিছু রেনু লেগেছে। আর আপনারা তো জানেন এই রেনুগুলো কিন্তু ব্রাইডাল ক্রিয়েশনে পাবেন, আর এমনি অন্য জায়গাতেও থেকেও আপনি কালেক্ট করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তো আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ব্রাইডাল ক্রিয়েশন একটু ভিজিট করবেন এবং সেখানে অর্ডারটা দিবেন। তো এইগুলো হচ্ছে রেনুগুলো, পুরোটা লাগিয়ে নিতে হবে আগে, আগেই ফুল বসানো যাবে না। আগে যদি আমরা ফুল বসিয়ে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে রেনু সেটিংটা পরে ভালো হবে না। আর রেনু সেটিংয়েরও একটা ট্রিক্স আছে যেগুলো আপনারা দেখতে দেখতেই বা কাজ করতে করতেই বুঝে যাবেন, কারণ রেনু যদি ঠিক মতো না বসে পরে কিন্তু রেনুগুলো খুলে চলে আসে। তো এই জন্য রেনু সেটিংটা ভালো করে করতে হবে। এখন হচ্ছে এর মাঝখানে বসানোর পালা, ফুল বসানোর পালা। এটা হচ্ছে বেলি ফুল, এই বেলি ফুলের তোড়া, যেটা হচ্ছে ছোট বেলি ফুল। বড় যেটা সেটা কিন্তু লুজ আমাদের কাছে কিনতে পাবেন এবং এই তোড়াটাও আমাদের কাছে পাবেন। এই তোড়াটার দাম 150 টাকা। এটা আসলে সময় ভেদে আবার দামটা চেঞ্জও হয়, দেখা যাচ্ছে যে এখন 150 টাকায় দিতে পারছি কিন্তু কিছুদিন পর দাম বেড়ে গেল, প্রোডাক্ট আসছে না, তখন হয়তো বা হচ্ছে দামটা বেড়ে যাবে। তো সেই জন্য আসলে অরিড হওয়ার কিছু নাই, প্রোডাক্টের দাম ওঠা নামা করতেই পারে, জায়গা বেস করে প্রোডাক্টের দাম কম বেশি হতে পারে, এগুলো আসলে আমাদের একটু মেনে চলতে হবে। আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখান থেকেই ক্রয় করবেন, নট নেসেসারি যে আমাদের কাছ থেকেই আপনার কিনতে হবে। তবে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে টিউটোরিয়াল দেওয়ার এবং আপনাদেরকে শেখানোর, আপনাদেরকে আপনারা শিখতে পারলেই আমাদের সার্থকতা। হ্যাঁ, এটা বলছি কাদের উদ্দেশ্যে, যারা একেবারেই নতুন কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে, তাদেরকেই শেখানোর আমাদের মেইন কাজ আসলে। তবে আলহামদুলিল্লাহ যে অনেকেই শিখতে পারছেন, কমেন্ট করে জানাচ্ছেন যে শিখছেন, ভালো লাগছে। তো ফুল বসিয়ে দিলাম, আমরা হচ্ছে বেলি ফুল ছোটোটা ইউজ করেছি এখানে, আর সাইড দিয়ে একটু ছোট ফুল আরও লাগিয়ে দিচ্ছি। মানে বেলির মধ্যে ছোট ফুলের মধ্যেও আবার ছোট কলি আছে কিছু, এভাবে করে ফ্লোরাল একটা গায়ে হলুদের গহনার মালা তৈরি হয়ে যাবে। এটা ব্রাইড নন ব্রাইড সবাই পরতে পারবে, ব্রাইডাল হলে হয়তো বা আরও অনেকগুলো পার্ট থাকে, নন ব্রাইডাল হলে হয়তো বা কানের দুল, গলার টিকলি এরকমই থেকে থাকে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, ব্রাইডাল ক্রিয়েশন। থ্যাংক ইউ।